বন্ধুরা, পৃথিবীর পুরোটাই কি আমরা জানি? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন কথা হাস্যকর মনে হবেই বই কি। কিন্তু মজার বিষয়টা হচ্ছে, আসলে এই পৃথিবীর অনেক কিছুই আমাদের অজানা। বিশেষ করে আধুনিক পৃথিবীর এমন অনেক গোপনীয়তা আছে যা চাইলেও একজন সাধারণ মানুষ জানতে পারে না। এমন অনেক স্থান আছে যা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। এমনই কিছু রহস্যময় স্থানের কথা বলবো আজ, যেগুলো সাধারণ মানুষের কাছে সবসময় অধরাই থেকে যায়। সাধারণ মানুষ পারতের পর পারত রহস্যের গল্প বুনে গেছে এগুলো নিয়ে, কিন্তু কুলকিনারা করা হয়নি কোনো রহস্যের। হাইটস জেন্টলম্যান ক্লাবস, এটা মূলত ডিজনিল্যান্ডের ক্লাব 33-এর মতো একটি ক্লাব। পৃথিবীর সবচাইতে অভিজাত ক্লাব হিসাবে ধরা হয় এটাকে। লন্ডনে অবস্থিত ক্লাবটিতে শুধুমাত্র সমাজের অভিজাত শ্রেণীর মানুষের পদচিহ্ন পড়ে। অবশ্য ক্লাবটি শুরুর ইতিহাস ভিন্ন কথা বলে। ফ্রান্সিস বিয়াঙ্কো নামে এক লোক এটাকে তৈরি করেন নতুন ধরনের চকলেট বিক্রির জন্য, অথচ এটা এখন পৃথিবীর সেরা ক্লাবগুলোর একটি। এই ক্লাবের সদস্য হওয়া রীতিমতো একটি সম্মানের বিষয়। টাকা থাকুক, কিন্তু চাইলে আপনি এর সদস্য হতে পারবেন না। হাজারটা কাঠখড় পুড়িয়ে আপনাকে এই ক্লাবের সদস্য হতে হবে। কি হয় এই ক্লাবে জানেন কেবলমাত্র সদস্যরাই। এরিয়া 51, যুক্তরাষ্ট্রের নেভাড়ায় অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখনও ঘোরের মধ্যে আছে। এটা একটি মিলিটারি বেস এবং পৃথিবীর সবচাইতে সিকিউর এলাকাগুলোর একটি। এর নিজস্ব এলাকার বাইরে একটা বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। কি করা হয় এখানে? পৃথিবীর একটা বিশাল অংশের মানুষের ধারণা এখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয়। অনেক মানুষ এলিয়েনদের সাথে যোগাযোগ করা গেছে বলেও বিশ্বাস করেন। র‍্যাপ ম্যান উইথ হিল, সারা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বিষয়ের নাম ম্যান উইথ হিল। এটা আমেরিকা ইয়র্ক শহরে অবস্থিত। এটা একটা মিলিটারি বেজ যা ইখেলন গ্লোবাল স্পাইয়ের নেটওয়ার্কের সাথে সংযুক্ত। আমেরিকা আর ইংল্যান্ডের ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়ার জন্য এটা তৈরি করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রনিক মনিটরিং স্টেশন এখানেই রয়েছে। তবে পুরো জায়গার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জটিল যে সাধারণ মানুষের পুরো এলাকা ঢোকা একেবারে অসম্ভব পর্যায়ে পড়ে। রোমাঞ্চপ্রিয় যদি কেউ সে স্বপ্ন কখনো দেখে, তাহলে স্রেফ আকাশকুসুম কল্পনাই হবে শুধু, বাস্তবে কেউ করতে পারবে না সেটা। আইস গ্র্যান্ড শিরিন, জাপান। জাপানের সবচেয়ে গোপনীয়, পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান এটি। খ্রিস্টপূর্ব 4 সালে এটা নির্মাণ করা হলেও ধারণা করা হয় জাপানের রাজকীয় পরিবার আর প্রিন্স ছাড়া এখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি। এই শ্রাইনটি প্রতি 20 বছর পরে ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয়। কেন এত গোপনীয়তা? ইতিহাসবিদদের মতে এখানে জাপানি সাম্রাজ্যের অনেক পুরনো মূল্যবান নথিপত্র লুকিয়ে রাখা আছে, যেগুলো বিশ্বের সামনে আগে কখনো আসেনি। আর জেনে রাখুন, জাপানিরা ধর্মের গোপনীয়তা রক্ষা করতে কিন্তু দারুণ পটু। ভ্যাটিকান সিক্রেট আর্চিভ, যুগ যুগ ধরে ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের খোরাক জুগিয়েছে। সেই যিশুর আমলের আগ থেকেই পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী ভ্যাটিকান। এই জায়গাটিকে স্টোর হাউস অফ সিক্রেট বলা হয়। খুব কম সংখ্যক স্কলার এই জায়গায় ঢুকতে পারেন, তাও পোপের বিশেষ অনুমতির সাপেক্ষে। এখানে প্রায় 84,000টি বই আছে আর এই জায়গাটি প্রায় 84 কিলোমিটার দীর্ঘ। ধারণা করা হয় খ্রিস্টান, মেশনারি, প্যাগান আরও অনেক ধর্ম আর মতবাদের অনেক গোপন ডকুমেন্ট এখানে সুরক্ষিত আছে। রোম 39, 1970 সালে গঠিত অর্গানাইজেশন উত্তর কোরিয়ার একটি সিক্রেট অর্গানাইজেশন। ঠিক কী উদ্দেশ্যে এটা গঠিত করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে এই অর্গানাইজেশনটি পৃথিবীর অনেক বড় বড় অপরাধের সাথে জড়িত এবং এই কাজগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে হয়ে থাকে। আপনারা কি সুপার ডলারের নাম শুনেছেন? যাদের জন্য ব্যাপারটি নতুন তাদের জন্য বলছি, এগুলো হচ্ছে আমেরিকান ডলারের নকল ভার্সন অথবা জাল ডলার, যেটি পৃথিবীর সব গোয়েন্দা সংস্থা অথবা আমেরিকার মতো দেশে নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এগুলো ছিল মূল ডলারের মতোই উন্নত মানের কটন নিলেন ব্র্যান্ড দিয়ে তৈরি এবং আমেরিকান মুদ্রার অনেক সিকিউরিটি ফিচার এখানে রিক্রিয়েট করা আছে। এই পুরো ব্যাপারটার জন্য রোম 39-এর দিকে আঙুল তোলা হয়েছিল সরাসরি। বিভিন্ন রকমের নিষিদ্ধ অস্ত্র কেনাবেচা এবং সুইস ব্যাংকের কিছু অ্যাকাউন্টের মাধ্যমে পুরো পৃথিবীতে ইন্স্যুরেন্স ফ্রডের জন্য এই অর্গানাইজেশনটি দায়ী।
যেখানে পৃথিবীর সব বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো সবসময় এদের কাছে নাকানি খায়, আর হরহামেশাই আমাদের মতো সাধারণ মানুষ তাদের আস্তানায় ঢোকার কল্পনা নেহাতই হাস্যকর। ক্লাব 33 ডিজনিল্যান্ড। সারা বিশ্বের মানুষের জন্য ডিজনিল্যান্ড একটি বিনোদনের জায়গা। পুরো জায়গাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত শুধুমাত্র ক্লাব 33 ছাড়া। খুব রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে এই জায়গাটি। স্বয়ং ওয়াল্ট ডিজনি এই ক্লাবটির প্রতিষ্ঠাতা। খুব আশ্চর্যের ব্যাপার হলো, আপনি যদি এখানে আবেদন করেন, এই ক্লাবের সদস্য হতে আপনার প্রায় 14 বছর সময় লাগবে। বলতে পারেন কেউ কি এমন আহামরি আছে যা এই ক্লাবে আছে? মস্কো মেট্রো 2। এটা রাশিয়ায় অবস্থিত, পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি এটি। কিন্তু এখন পর্যন্ত রাশিয়া সরকারের তরফ থেকে কখনো এর অস্তিত্ব স্বীকার করা হয়নি। স্টালিনের আমলে এই শহর তৈরি করা হয়েছিল। একটা বিশাল অংশের মানুষ মনে করে এটা ক্রেমলিনের সাথে ফেস হেডকোয়ার্টারের সাথে সংযোগ স্থাপন করেছে। পুরো একটা শহর এটি, অথচ মানুষ এই জায়গায় যাওয়া তো দূরে থাক, এখনো এ সম্পর্কে ভালো করে কিছু জানেই না। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি মাসুদ, আবারও দেখা হবে অন্য আরেকটি রোমাঞ্চে। সেই পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।